আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল কোক উইথ আবরা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বরাবরের মতো আজও তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আমি আজকে খুবই কম সময়ে চুলা স্পঞ্জ কেক তৈরি করে সেটা ডেকোরেশন করে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা খুব কম সময়ে খুব সিম্পলভাবে একটা বার্থডে কেক তৈরি করতে পারো, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে প্রথমে একটা টার্ন টেবিল নিয়েছি, তো টার্ন টেবিলের উপর আমি একটা কেক বোর্ড দিয়ে দিয়েছি। এই যে কেক বোর্ডটা কিন্তু আমার খুব বড় সাইজের হয়ে গেছে, যেহেতু এখন লকডাউন আমি কেক বোর্ড নিয়ে আসতে পারি নাই, তো বাসায় যেটা ছিল এটার উপর এটাকে ডেকোরেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। এই কেকটা আমি চুলায় স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছিলাম, তিনটা ডিম দিয়ে স্পঞ্জ কেক তৈরি করেছিলাম। তো আমার এই কেকটা প্রায় 1.5 পাউন্ডের হবে, আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করার পর। তো এখন আমি এটাকে বোটে আমি প্রথমে একটু ক্রিম লাগিয়ে নেব, যাতে ক্রিম যখন আমি টার্ন টেবিলটা ঘুরিয়ে নেব কেকটা যাতে না সরে, ওই জন্য আমি এটাকে জাস্ট একটু ক্রিম দিয়ে কেকের একটা পার্ট বসিয়ে দিয়েছি। আর এখানে আমি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি 3 টেবিল চামচ চিনির সাথে। আমি 5 টেবিল চামচ পানি মিশিয়ে এখানে একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। তো সুগার সিরাপটা আমি ব্রাশ দিয়ে দিচ্ছি, তোমাদের কাছে যদি ব্রাশটা না থাকে সেক্ষেত্রে তোমরা চামচ দিয়ে ভালোভাবে সুগার সিরাপটা কেকের উপর দিয়ে দেবে। সুগার সিরাপটা যদি ভালোভাবে না দাও তাহলে কিন্তু কেকটা যখন আমরা ফ্রিজে রাখবো ডেকোরেশন করে তখন কিন্তু ও কেকটা শক্ত হয়ে যেতে পারে। তো আমার সুগার সিরাপটা দেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখানে ক্রিমটা লাগিয়ে নেব। তো টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটা লাগিয়ে নিতে হবে। তো তোমাদের কাছে যদি এই টার্ন টেবিলটা না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা আমরা যে নর্মাল পাতিলে ভাত রান্না করি ওইরকম একটা পাতিলের উপর রেখে বোর্ডটা জাস্ট ক্রিমটা ডেকোরেশন করে নিতে পারবে। একটু কষ্ট হবে তারপরেও করতে পারবে খুব ইজিভাবে। এমনিতে তোমরা যদি নিচে রেখে ক্রিমটা ডেকোরেশন করো তাহলে কিন্তু সুন্দর হবে না। তো সেক্ষেত্রে তোমরা একটা পাতিলের উপর রেখে, টার্ন টেবিলটা যদি না থাকে একটা পাতিলের উপর রেখে ক্রিমটা লাগিয়ে নিতে পারো কেকে। তো আমি এখানে আবারও আরেকটা পার্ট দিয়ে দিয়েছি। আমার এই এই 3টা ডিমের স্পঞ্জ কেকটা কিন্তু তোমরা চাইলে 3টা ভাগে ভাগ করে নিতে পারো, তো আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি। ওই দ্বিতীয় পার্টটা দিয়েও আমি এরকম সেম সুগার সিরাপ ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এই যে সুগার সিরাপটা অবশ্যই ভালোভাবে লাগিয়ে নেবা। তো আমার সুগার সিরাপ লাগানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি এখানে ক্রিম লাগিয়ে দিচ্ছি। আমি ক্রিমটা দিয়ে প্রথমে কেকের চারপাশটা একটু ভালোভাবে লাগিয়ে নেব, কারণ আমি কেকের উপরটা খুব বেশি ক্রিম দেব না, কারণ আমি ফুল এখানে পুরো কেকের উপরটাতে আমি ছোট ছোট ফুল তৈরি করে নেব। ওই জন্য যেহেতু পুরো কেকের উপরটাই বরাট হয়ে যাবে কেকে, ওই জন্য আমি চার কেকের উপর বরাট হয়ে যাবে ফুল দেওয়ার কারণে, তো উপরে আমি খুব বেশি ক্রিম দিই নাই, খুবই অল্প পরিমাণ ক্রিম দিয়েছি। চারপাশে আমি বেশি পরিমাণ ক্রিম দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম 10 মিনিটের জন্য, তো 10 মিনিট পর এটা থেকে আমি ফুল করে নেব। তো এটার উপরে আমি একটা নোজেলের সাহায্যে ছোট ছোট ফুল তৈরি করে নেব। এরকম ছোট ছোট ফুল আমি পুরো কেকের মধ্যে দিয়ে দেব, কেকের উপরে পাটটা একদম আমি বরাট করে নেব। এই যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেকটা একদম পুরোটাই বরাট করে নেব। তো আজকের এই কেকটা কিন্তু আমি বাসায় খাওয়ার জন্য না, তো আমার বাসার একটা ভাবি অর্ডার করেছিল, বলেছিল যে ওনাদের বাসায় বাচ্চাদের নিয়ে খাওয়ার জন্য খুব কম ক্রিম দিয়ে সিম্পল একটা কেক তৈরি করে দেওয়ার জন্য। তো আমি খুব ক্রিমটা তাই উপরে একটু কমই দিচ্ছি আর ফুলটা একটু বেশি করে দিচ্ছি। বাচ্চারা কিন্তু এই ধরনের বেশি পরিমাণ ফুল দেখলে কেকটা খেতে খুব আগ্রহ প্রকাশ করে, তো ওই জন্য আমি চারপাশটায় ক্রিমটা ভালো করে দিয়েছি। মাঝখানে আমি যেহেতু ফুল দেবো ওই জন্য আমি ক্রিমটা খুব বেশি দেই নাই উপরে, তো আমি ফুলের সাহায্যে কিন্তু কেকটা বরাট হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি এইভাবেই সব পুরো কেকটা এইভাবে ক্রিম দিয়ে বরাট করে নেব। তো আমি কিন্তু এর আগে আরও কয়েকটা কেক ডেলিভারি দিয়েছিলাম, তো সেরকম 2টো কেক আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে যে কেক 2টো আমি বাসায় তৈরি করেছিলাম। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, যেহেতু আমি নতুন কেকে তৈরি করছি, তো হয়তো খুব বেশি সুন্দর হবে না,
তো তারপরও আমি যেরকম পারি ওই রকমই তোমাদের সাথে শেয়ার করতেছি। এই যে আমি টানবোটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে এই পুরো ক্যাকটাকে ফুল দিয়ে ভরাট করে নিচ্ছি। আর তোমরা কিন্তু চাইলে, আমি আগে বলেছি, নিচে রেখে ক্যাক ডেকোরেশন করতে যাবে না, তাহলে কিন্তু ক্যাক ডেকোরেশনটা সুন্দর হবে না। তোমরা অবশ্যই একটা, আমরা নর্মাল বাসায় যে বাতের পাতিল থাকে ওই রকম একটা পাতিলের উপর বোর্ডটা রেখে তারপর ক্যাকটা ডেকোরেশন করে নেবে, তাহলে কিন্তু ক্যাকটা দেখতে ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি এখানে একটা পাতা নোজেলের সাহায্যে একটু পাতার ডিজাইন করে দেব, যাতে দেখতে ভালো লাগে। তো আমি এটা খুব নর্মালভাবেই করেছি, যেহেতু ওনারা এটা বাসায় খাবে, এটা বার্থডে কেক হলে তাহলে কিন্তু আমি আরও সুন্দরভাবে এটাকে ডেকোরেশন করতাম। তো জাস্ট নর্মালভাবে তোমরা এটা বাসায় খুব নর্মালি, খুব সহজভাবে একটা নোজেলের সাহায্যে এই ডিজাইনটা করে নিতে পারো। তো আমার কাছে মোটামুটি খারাপ লাগে নাই, ভালোই লেগেছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু তিনটা ডিমের আর স্পঞ্জ কেক, এটা আমি চুলাই তৈরি করেছি। তো এই এই যে কেকটা এরকম হয়েছে। আমি নিচে ক্রিমটা আমার একটু কম হয়েছিল, তো নিচে আমি বর্ডারটা সুন্দরভাবে দিতে পারি নাই, তো খুব সিম্পলভাবে এক ক্রিমটা কম কম থাকার কারণে আমি নিচে খুব সিম্পলভাবে একটা বর্ডার দিয়ে দিয়েছি। তো এই যে আমার কেকটা কিন্তু একদম রেডি, জানি না তোমাদের কাছে কেমন লেগেছে। তো আমি আগে যে দুটা কেক বানিয়েছিলাম বাসায়, সেই কেকগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি। এই যে আমি আরও কয়েকটা কেক বানিয়েছিলাম, কিন্তু সেই কেকের ছবি আমার মোবাইলে ছিল না, তো এই দুটাই ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে কেকটা কিন্তু এই যে উপর দিয়ে দেখতে খুব একটা খারাপ লাগতেছে না। তো জানি না তোমাদের কাছে কেমন লেগেছে, তোমাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা এভাবেই খুব সিম্পলভাবে বাসায় ট্রাই করতে পারো। যেহেতু এই কেকটা অর্ডার ছিল, তাই আমি তোমাদেরকে কেটে দেখাতে পাচ্ছি না। তো আশা করি আমার এই কেকটা তোমাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবা। তো অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।